জয়েন ফ্রেন্ড, ওয়েলকাম টু অ্যাথলেট হলদিয়া। SSTD-র পক্ষ থেকে তোমাদের আরও একটি নতুন আপডেট জারি করা হয়েছে, যে আপডেটটা তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি। ঠিক আছে, একটা গুড নিউজ তোমাদের জন্য, ভ্যাকেন্সি বাড়ানো হয়েছে। এই ভ্যাকেন্সিটা কবে রিলিজ হবে, কোন মাসে জানানো হবে এবং বাড়ানো হবে, সমস্তটা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করতে চলেছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের SSTD-র জন্য বিভিন্ন রকম টিপস অ্যান্ড ট্রিক্স, এছাড়াও বিভিন্ন রকম আপডেট এই চ্যানেলটিতে আপলোড হয়ে থাকে। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে তোমাদের আপডেটটি নিয়ে আলোচনা করা যাক। তো প্রথমত দেখো বন্ধুরা, তোমাদেরকে ফার্স্ট আপডেটে যেটা জানানো হয়েছিল, যে 84,000-এর ভ্যাকেন্সি তোমাদের SSTD-তে হবে। ঠিক আছে, তোমাদের SSTD-তে ফার্স্ট আপডেটে জানানো হয়েছিল 84,000-এর ভ্যাকেন্সি। তোমরা অনেক চ্যানেলে দেখেছো এটা বলতে, এবং নিজেরাও নোটিফিকেশানে দেখেছো, এবং যখন পারমানেন্ট নোটিফিকেশান আসে তোমরা তখন দেখলে যে 26,146খানা ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, যেটা দেখে তোমাদের মধ্যে অনেক ভাই বোনেরাই কিন্তু ডিমোটিভেট হয়ে গেছো, এবং তোমরা পড়াশুনো কমিয়ে দিয়েছো, আশা ছেড়ে দিয়েছো। ঠিক আছে, তো তোমাদের কথা ভেবে SSTD আরও একটি নিউ আপডেট প্রকাশিত করেছে, আরও একটা নিউ আপডেট প্রকাশিত করেছে, যেটা আমি তোমাদেরকে ভিডিওর প্রথমেই বললাম, তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ করছে। ঠিক আছে, এবারে কত ইনক্রিজ করছে সেটা একটা অনুমান করা যাচ্ছে, বাট নোটিফিকেশান বেরানোর পরেই এটা ক্লিয়ার হবে যে কতটা ভ্যাকেন্সি বাড়ানো হয়েছে। একটা অনুমান করা যাচ্ছে যে তোমাদের প্রায় প্রায় এটা 46,000 ভ্যাকেন্সি করা হবে, 26,000 থেকে 46,000 ভ্যাকেন্সি করা হবে। মানে বুঝতেই পারছো বন্ধুরা কতটা ভ্যাকেন্সি বাড়ানো হয়েছে। তো যারা এখনো পর্যন্ত বসে আছো, প্রস্তুতি নাওনি, এবং আর্মিতে যারা কেটে গেছো, ঠিক আছে, বিভিন্ন রকম কারণে যারা কেটে গেছো, তারা কিন্তু SSTD-র জন্য অবশ্যই প্রস্তুতি নাও, কারণ আমাদের চাই বর্দি। কেমন? আমাদের চাই বর্দি। তো বর্দি পাওয়ার জন্য তুমি SSTD-তেও করতে পারো, আর্মিতেও করতে পারো। তুমি যদি পরের বছরের জন্য ওয়েট করতে চাও, তুমি অবশ্যই আর্মিতে করতে পারো, বাট তুমি যদি চাও এই 2023-24-এর মধ্যে কিছু একটা করতে, তাহলে তুমি SSTD অবশ্যই দিতে পারো। 7টা ফোর্স রয়েছে, এবং কোন ফোর্সের কী কাজ সেটার আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা দেখতে পারো। তো তোমরা এখান থেকে বুঝতে পারলে যে জানুয়ারি মাসে প্রায় প্রায় 46,000-এর ভ্যাকেন্সি, মানে তোমাদের 26,146 থেকে 26,146 থেকে 46,000 প্রায় ভ্যাকেন্সি তোমাদের বাড়তে চলেছে। তো যারা এখনো পর্যন্ত প্রস্তুতি নাওনি, তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নাও। ডিসেম্বরের শেষ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে, নভেম্বর মাস থেকে অলরেডি ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। ঠিক আছে, তো তাড়াতাড়ি তোমরা করে নাও, নাহলে লাস্টের দিকে সার্ভার ডাউন থাকতে পারে সাইবার ক্যাফে। তো এই ছিল আজকে তোমাদের DTL ভিডিও, তোমাদের কিছু জানানোর ছিল। আর তোমাদের যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, এবং এই ধরনের আপডেট পেতে সবার আগে তোমরা অবশ্যই এই অ্যাথলিট হলদিয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং তোমাদের জন্য আমি প্লেলিস্ট বানিয়ে দিচ্ছি পুরো SSTD-র, তোমরা ওখানে গিয়ে সমস্ত ভিডিও পেয়ে যাবে।